টাইটানিক ডুবে যাবে যে তা 36 বছর আগেই জানা ছিল। 1912 সালে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল টাইটানিক জাহাজটি। উত্তর আটলান্টিক মহাসাগরের হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগার পর মাঝ সমুদ্রে ডুবে যায় জাহাজটি। ক্যামেরনের পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেয়েছিল টাইটানিক ছবিটি। কিন্তু টাইটানিকের এই কাহিনী নাকি বহু বছর আগে থেকেই উপন্যাসের পাতায় লেখা হয়ে গিয়েছে, এমনটাই দাবি করেন কনস্পিরেসি থিওরিস্টরা। 1884 সালে অ মডার্ন লাইনার নামে একটি উপন্যাস প্রকাশিত হয়। ডব্লিউটি স্টিড নামের এক সাংবাদিক এই বইটি লিখেছেন। উপন্যাস অনুযায়ী লাইফ বোটে উঠবেন বলে জাহাজের ডেকে যাত্রীদের ভিড় উপচে পড়ছিল। সকলকে সেখান থেকে সরাতে জাহাজের ক্যাপ্টেন বন্দুক বার করেন, হাওয়ায় গুলি চালান ক্যাপ্টেন, যাত্রীরা ভয়ে সরে যান। মনে করা হয় এমন ঘটনা বাস্তবেও ঘটেছিল। একই রকম দৃশ্য দেখানো হয়েছিল টাইটানিক ছবিতেও। এমনকি 1894 সালে প্রকাশিত আরও একটি উপন্যাস দ্য রেক অফ দ্য টাইটান।